গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভাই সুমা দিস ব্লগ তোমরা অবশ্যই জানো। এখন বাজে 8:20, অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, 5টায় ঘুম থেকে উঠেছি। কেন, মেয়ে তো ইউনিভার্সিটিতে যাবে, ওর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো উঠে একটু ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, একটা তরকারি রান্না করলাম। তো এই তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এত ভোরবেলা সকালবেলা একটু তাড়াতাড়িও থাকে, ওর জন্য এটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এই মেয়ে ইউনিভার্সিটিতে চলে গিয়েছে আর আমিও একটু চা খেয়েছি, এখন স্নান করবো, স্নান করে পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে তারপরে ঘরের অন্য অন্য কাজগুলো শুরু করবো। তো তোমরা সমাধির পাশে থাকো, আর সমাধির যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে সমাধিটা ভুল হয়েছে। মানুষ মতো মনে করো ভুল হতে পারে, ছোটোরও হয় বড়োরও হয়, তো ছোটোদেরও একটু বেশি হয়। আর আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, নতুন বলতে অনেকদিন হয়ে গিয়েছে, তোমরা তো অনেকদিন ধরে দেখছো সমাধির চ্যানেলকে, সমাধিকে দেখছো। তো এই তোমরা সমাধির পাশে থাকো, সমাধিকে ফলো করো। সমাধির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো এখন বক বক না করে চলো, ছানটা করে ঠাকুরটা দিয়ে অন্য অন্য কাজগুলো তো সারতে লাগবে, তো অন্য অন্য কোনো কাজ করবো। আর এত সকালে অনেক বসের পরে ঘুম থেকে তো উঠি, এতদিন তো মনে করো এত সকালে ওঠার কোনো দরকার ছিল না। 7টা উঠতে আমি কিন্তু ভোর 5টার সময় উঠি, আর শরীরটা খুব খারাপ লাগে। তো চলো স্নান করে পুজোটা দিয়ে দিই। এই দেখো গাছের ফুলটা কত সুন্দর। এই দেখুন ফুলের সাজি তুলসী পাতা এখন একটা ছোট্ট একটা বাটি আছে। এনেছে বাজার থেকে। কর্মীর ডুবা কি সুন্দর, কর্মীর ডুবা এনেছে, গাজর, কারকল, এই দেখো কারকল এনেছে, পটল, ঝিঙ্গা এনেছে, ঝিঙ্গা এনেছে, লতি এনেছে, আর ডাটা পাতা শাক এনেছে। এই যে
যে শুকনো লঙ্কাটি, যেহেতু কলমুটি করে রান্না করবো শুকনো তরকারি, বেশি জল দিয়ে একটু শুকনো লঙ্কাটা একটু গরম জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাহলে গ্রাইন্ডারটা ভালো হয়। বাতো হয়ে গিয়েছে। এইদিকে দেখো ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, এখন ইলিশ মাছটি রান্না করবো। আরে তরকারি রান্না করতে করতে দেখো কতগুলো বাসন দিয়ে দেখো মাছের জন্য মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন একটু জল দিয়ে দেব। এতক্ষণে বন্ধুরা এতক্ষণে সব কিছু কাজ আমার শেষ কমপ্লিট হলো, এখন স্নান টান করে আসলাম, সকালবেলা করে স্নান করেছি, করে পুজো টুজো দিয়েছি, দিয়ে একবার রান্না রান্না করলাম, মোটামুটি অল্প অল্প সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটুকু পারছি এতটুকু শেয়ার।